তিপ্পান্ন বছর কোরআন রিসার্চ করে তোমাদের বাবায় যে বিরাট একটা জ্ঞান অর্জন করেছি, সম্ভবত এই জ্ঞানটা খুব কম গবেষকই অর্জন করতে পেরেছে। তবে সেই জ্ঞানটির নাম কি? তিপ্পান্ন বছর কোরআন রিসার্চ করে যে বিরাট জ্ঞানটি অর্জন করেছি, সেই জ্ঞানটির নাম হলো আমি জানি না। সূরা লোকমান সূরা ইয়াসিনে বলা হয়েছে যে কোরআনের ব্যাখ্যা যদি দুনিয়ার সব গাছগুলো কলম হয় এবং সাগরের পানিগুলি যদি কালো কালি হয়, তবু তার ব্যাখ্যা লেখা শেষ করা যাবে না। এরকমভাবে সাতবার গাছ এবং সাতবার যদি সাগরের পানি হয় তাও শেষ করা যাবে না। আমরা এতটুকু লিখেই বলি শেষ। সুতরাং এই কথার প্রেক্ষিতে কিছুই জানলাম না, গাধাটার মতো পরিশ্রম করছি, প্রাচুর্যতা দিয়েছিল, দুই হাতে পয়সা কামাইতাম, দুই হাতে কোরআন হাদিস কিনতাম, এক হাদিস গ্রন্থই আমার ঘরে 23টা ছিল, বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি মিশকাত বাইহাকি ইবনে মাজা দারকুতনি মালিকি হাম্বলি আহমদি দারিমি নইমি তাবরানি বৈজবি শাহিদ সুন্নত রাজিন মালিকে মত্তা হাসানগারি ফতুলবাড়ি দায়লমি রাজি। গাধাটার মতো লেখাপড়া করছি, গাধাটার মতো দেশে বিদেশে ঘুরছি সত্য পাইবার জন্য। নামাজ পড়তাম আর কানতাম আর বলতাম আল্লাহ আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আজ আমি মুসলমানের ঘরে জন্মাইছি, তাই আমি মুসলমান। আমি যদি অন্য ধর্মের ঘরে জন্মাইতাম আমি তাই হইতাম। তুমি কোরআনের সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াতে বলছ অমা আরসালনা রাসূলান ইল্লা বিলিসানি কাওমিহি লিয়ুবাইয়ানাহু, এমন কোন জাতি নাই, এমন কোন কওম নাই যেখানে আমি নবী রাসূল না পাঠাইছি, সেই দেশে সেই জাতির ভাষা সেই জাতির সংস্কৃতিকে ভিত্তি করে আমি নবী রাসূল পাঠিয়েছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। আরবের জন্য মহানবী, মিশরের জন্য হযরত মূসা কালিমুল্লাহ, বেথলেহেমের জন্য হযরত ঈসা আলাইহিসসালাম যাকে খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলে, জেবেডিয়ানের জন্য গাউট, অ্যাসিরিয়ানের জন্য সুলাইমান, সুরিনামের জন্য লূত, এইভাবে প্রত্যেক কওমে তুমি নবী রাসূল পাঠিয়েছ। অখণ্ড ভারত কি একটা বিরাট জাতি না? সেই জাতির নবী রাসূল কোথায়? যদি বলো নাই, তাহলে তোমার কোরআনে কেন লিখেছ যে প্রত্যেক জাতিকে আমি পাঠাইছি? কেন বললাম আছে কোথায়? নাম কও পাই না। তুমি না হেফাজত করে রাখো সব, খালি একজনই হেফাজত করে রাখবা, তাহলে হেফাজত খুঁজতেছে সেই পাতঞ্জলি দর্শন পড়লাম, সাংখ্য দর্শন পড়লাম, বেদ উপনিষদ পড়লাম, সামবেদ ঋগ্বেদ চতুর্বেদ অথর্ববেদ, ভগবান শ্রীকৃষ্ণের বাণী ভগবত গীতা তাওরাত জব্বুর ইঞ্জিল জিন্দাবেস্তা ম্যাক্সিমুলারের গ্রন্থসমূহের থেকে পড়েছি, তন্ন তন্ন করে খুঁজেছি। আল্লাহ তুমি যেখানে থাকো সেইখানে আমাকে নিয়ে যাও। আমি সাইনবোর্ড চাই না। সাইনবোর্ড এক জিনিস আর সত্য পাওয়া আরেক জিনিস।
আমি এগারো উক্ত নামাজ পড়তাম, ফজর জোহর আসর মাগরিব এশা চাস চাখারা আবাবিল তাহাজ্জুদ সালাতুল উস্তা সালাতুত তাসবিহ। অনেকে এগারো উক্তের নামই জানে না, এত লেখাপড়া কইরা এত কোরআন রিসার্চ কইরা বিরাট একটা জ্ঞান অর্জন করলাম, সেই জ্ঞানটির নাম হলো আমি জানি না। একটা গ্লাস ভর্তি পানি, একটা গ্লাস ভর্তি পানি, আমি যদি ওই গ্লাসটাকে জিজ্ঞেস করি তোর নাম কি, ও বলবে আমি পানি। আরেকটা আছে গ্লাস অ্যালুমিনিয়ামের হতে পারে, কাঠের হতে পারে বা অন্য কোনো ইচ্ছে হতে পারে, আমি পানি বলবে, পানি পানি বলবে, কাঠের টুকরাগুলো পানি বলবে না। তাই মওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, মাই নেমে হামুবুত গুপ্তানাল হক গাসুরাতে মনসুর মনসুর নাফুদা বারাদারে বানাবা। না না, আমি বলেছি আনাল হক গাসুরাতে মনসুর মনসুরের সুরতে বলেছি মনসুর নাফুদা, মনসুর বলে নাই আমি বলেছি। আরে আমি পানি কিন্তু গ্লাস তো আছে, কাছের গ্লাসটা আছে না, বলছি পাত্র না আমি কাছের গ্লাস না, আমরা গুণটা দেখি কি আছে ওর ভিতরে, যদিও ঠিকই কাছের গ্লাসের মধ্যে কি আছে পানি। তাই জিজ্ঞেস করলাম তোর নাম কে, ওই গ্লাসের পানি অমনি বলবে আমি পানি। একটা কলসি ভরা পানি জিজ্ঞেস করলাম তোর নাম কি রে, বলবে আমি পানি। একটা পুকুর ভরা জল পানি জিজ্ঞেস করলাম পুকুর তোর নাম কি, বলবো আমি পানি। খুব মন দিয়ে শুনব। একটা খালের জিজ্ঞেস করলাম ও খাল তোমার নাম কি, বলবো আমি পানি। ভরা জিজ্ঞেস করলাম এই কলসি তোর নাম কি, বলবে না আমি পিতলের কলসি, বলবে আমি পানি। পুকুর ভরা পানি তোর নাম কি, আমি পানি। খালের পানি তোর নাম কি, আমি পানি। নদীরে জিজ্ঞেস করলাম তোর নাম কি, আমি পানি। সাগর তো সাগরী, সাগরও বলল আমি পানি। তাহলে সাগর আর নদী লল জাহাজ স্টিমার ডুবিয়া ফেলায়, সুনামি তৈরি করে, গ্লাসের পানি পারে না, কলসির পানি পারে না, পুকুরের পানি পারে না। আকার প্রকারে বিভিন্নতা, আকার প্রকারে এক একটা এক এক রকম, কিন্তু সাথে সব এক, জাতের প্রশ্নে সব এক। সুতরাং আল্লাহ পাকের যে জাতরূপ, সেই জাতরূপটা একমাত্র মানুষকেই দিয়েছে, তাই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ দেব, ক্রাউন অফ দ্য ক্রিয়েশন, আশাফল মাকরুহা। নির্বাচনী ক্ষমতা, সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটি আল্লাহ আমাদেরকে দান করেছে। লিমিটেড ফ্রি উইল অ্যান্ড চয়েস হ্যাজ বিন গিভেন বাই দ্য লর্ড টু আস, আমাদেরকে দিয়েছে। এই নির্বাচনী ক্ষমতায় ভালো করতে পারি, মন্দ করতে পারি। আমার ভিতরে আল্লাহ আছে, দলিল নাহানু আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটেই আছি। মান রানি ফাকাদাল হাক্কা
যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। যেটার নফসকে চিনেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনেছে। বলা হয়নি মান আনাফা রুহুহু ফাকা আনাফা রাব্বাহু, বলা হয়েছে মান আনাফা নফসাহু। নফসার রুহের মধ্যে আসমান জমিন ব্যস্ত, রু ঘুমায় না, রু বিশ্রাম নেয় না, রু ক্লান্তির অবসাদ অনুভব করে না, রু জন্ম দেয় না, রু জন্ম গ্রহণ করে না। তাই রুকে বলে পরমাত্মা বাংলায়, আর যে নফস সে জীব এটাকে বলে জীবাত্মা। সুতরাং এই পরমকে নিয়ে আমরা সবাই বসে আছি, এই পরম বীজ রূপে আছে। একটা কাঁঠালের বিচিকে যদি বলি যে এইটা না, বিরাট একটা গাছ ছিল, এই গাছের সখানে কাঁঠাল হয়েছে, এই একটা বিচি, এইটা দিয়েই হয়, অর্পণ বিশ্বাস করতে চাইবে না। ওটাকে যত্ন করে গাছ তৈরি করে যখন 10-15 বছর পরে গাছে কাঁঠাল হবে, তখনই বলবে যে আরে এই রুই তো বিশ্ব জগতের রূপ, এই তো সব। সেই সত্যটা প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে দিয়েছে। এই রূপকে জাগ্রত করো, কেমনে জাগ্রত করবো? এই দুনিয়া লোভ মোহ মাৎসর্য মায়া আমাকে গিরায় গিরায় আস্তে পিষ্টে বেঁধে রেখেছে, চিন্তাই করতে পারি না অন্য কিছু, খালি সংসারের চিন্তা। কেমনে খাবো, কেমনে ভালোটা খাবো, কেমনে একটু আরামে থাকবো, একটু শরীরটা ম্যাচম্যাচ করে, কত রকম ডিজাইনের কেরকম শব্দ হয়, এই নাকি জীবন, কুকুরটা বিলায়ও খায়। তা আমরা কি তাই? না, তাই বলা হয়েছে আনাহাদু আত্রা ভুইলাই হেমিন হাবলিয়ে বাড়ি, আমরা তোমার সাহারগের নিকটেই আছি, একে জাগ্রত করো। কেমনে জাগ্রত করবো? তাও বুঝছি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও না কেন, লা ইলাহা কিচ্ছু নাই, ইল্লা একমাত্র হু আমি ছাড়া। হ্যাঁ হ্যাঁ, কি করার নাই, সবই দেখি, তোমারই তো দেখি, সব কিছু দেখি, তুমি কো আমি ছাড়া কিছু নাই, তোমারই তো দেখি না। হ্যাঁ দেখতে পারবি, কেমনে? পাঁচটা খেজু দৃঢ়ভাবে ধরো, মজবুত করে ধরো, থাপা দিয়া ধরো, বলপূর্বক ধরো, ওয়াকিলা উকিল ধরো। অনেক রকম কোরআনে তো বিল নাই, বিল তো পারসি শব্দ, কোরআনে তো রোজা নামাজ নাই, রোজারে বলে সিয়াম, নামাজে বলে সালাত, তো এইগুলি কি কম? ফাট্টা খেসো ওয়াকিলা, উকিল ধরো, হাকিমের কাছে যাইতে হইলে উকিলের প্রয়োজন হয়, কিন্তু সেটা সৃষ্টির শেষ সীমা পর্যন্ত, সেটা তোর মন তাহা পর্যন্ত তোমার পীর তোমার সঙ্গে থাকবে সবসময়। সুতরাং গুরু তোমার প্রথম বাবুদ, শেষ বাবুদ না, শেষ বাবুদকে তোমারটা তুমি, তোমার পীরও তুমি, তোমার মুরিদও তুমি। তাই সিদ্ধাতুল মুনতাহায় তারিয়া ইমামুল আউলিয়া বায়েজিদ গোস্তামী বলেছিলেন, আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ বললেন, বায়েজিদ সত্যিই যদি তুমি সন্তুষ্ট হইতা তো তোমার মুখে আমি এইরকম কথা শুনতাম না, অন্যরকম কথা শুনতাম। বায়েজিদ 1.5 বছর কঠোর সাধনায় মগ্ন হইলেন। আবার 1.5 বছর পর তার শরীর থেকে একটা আওয়াজ বেরোলো, সেই আওয়াজটা কি? আনা সুবহানি,
আমি শুভানি মাজামুসানি সবসার আমারি, এটাই আল্লাহ শুনতে চাইছিল। এই রামকামে চলে গেল, এই তৌহিদে চলে গেল। আর সেটা মধ্যে হয় গুরু থাকে শিষ্য। তাই হজরত হাফেজ সিরাজি বলেছেন, চুকুদ্রা বিন গরম দিদম হামুরস জমালে খুদ জমালে ইয়ারে দিদম। যখন মুর্শিদ আমি তোমার ধ্যান করতে করতে সম্পূর্ণ তোমার মধ্যে ফানা হয়ে গেলাম, যে দেখি জমালে খুদ জমালে ইয়ারে দিদম, হায় হায় আমার পীরও আমি আমার মুরিদও আমি। পীরা তখন থাকে, সুতরাং পীর তোমার প্রথম বাবুর শেষ বাবুর না। তাই মোসাদ্দেক ডাল ফেসানি সিরহিন্দ বলেছেন, পীরে তাস্তাউল মাবুদ তাস, তোমার পীরই তোমার প্রথম বাবুর। বলেন নাই পীরে তাস্তা আখের মাবুদ তাস, তোমার পীরই তোমার শেষ বাবুর। এটা বলা হয় তাই রামকাম তৌহিদে যে বায়াজিদ মোস্তামী বলে ফেললেন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আর বললেন না, বললেন আমি সুফানি সব সাহায্য। রামকামে যে মনসুর হাল্লাস বলে ফেললেন, আনাল্লাহ আমি খোদা। রামকামে যে হজরত নায়েক বক্তাদি বলে ফেললেন, রাইসাফি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা, এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। রামকামে যে হজরত বাচ্চারে হাফি দুজন এক কথাই বলছেন, এবং হজরত জাল্লুল মেসি বলে ফেললেন, আনাহু তোমারানা আমি তুমি তুমি আমি। আচ্ছা দেখি তো এটা তো 1500 বছর আগে, 1400 বছর আগে বলছে, আরো আগে কেউ এই কথা বলছে কিনা। 6000 বছর আগে যমদগ্নি মুনি বলতেছেন, সোহম সোহমি তিনি আমি আমি তিনি। 6000 বছর আগে ভৃগুমণি বলতেছেন, মদং ব্রহ্মা ব্রহ্মা মদং আমি ব্রহ্মা ব্রহ্মাই আমি। 6000 বছর আগে দুর্বাসা মণি বলতেছেন, মদং নারায়ণম নারায়ণম মদং আমি নারায়ণ নারায়ণই আমি। শ্রী শ্রী চৈতন্য দেব বলতেছেন, তুই মুই মুই তুই তুই আমি আমি তুই। হজরত শরফুদ্দিন বুয়ালি সাকালান্দার পানিপুথি বলতেছেন, বসাকেলে শেখ দি দাম মোস্তফারা না দি দাম মোস্তফারা বলকে খুদারা। পীরের সুরতে নবীকে দেখেছি, ওটা নবী ছিলেন না, ওটাই আল্লাহ ছিলেন। শাইখে লালন শাহ বাউল সম্রাট বলেছেন, তিনি মুর্শিদি রসুল রসুলি খুদা হন, ইহা লালনের আগন কোরআনে কর। কোথায় কোরআনে সুরা নেসার 55-52 আয়াতে কি বলেছে, ওয়ায়ুরিদুন আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা মনে মনে ইচ্ছা করল আল্লাহকে আলাদা করা এবং রসুল আলাদা, বাইনাল্লাহি বিটুইন আল্লাহ এবং মোহাম্মদ, মোহাম্মদ আলাদা আল্লাহ আলাদা, লাইকাহুমুল কাফিরুনা বলে দাও তারা কাফের। কিরকম কাফের? হাক্কা 100% যাবে মোলারা গেলে কয় না, অর্থ বিকৃত হয়ে যাবে। তো বুঝুন কেমনি জীবন ছেড়ে বোঝা পায়নি, ওই ওহাবি বলবিগো তফসির পড়ছি, শিয়াগোটা পড়ছি, বাটালবিটা পড়ছি, চাকরালবিটা পড়ছি, বাহাইটা পড়ছি, নাচারিটা পড়ছি, ইয়াজিদিটা পড়ছি, গাবারিয়া জাবারিয়া আশারিয়া মালামাতিয়া বুরহানিয়া আহম্মদিয়া কুটু ফেরকা মুসলমান আল্লাহ গো সত্য পাবো।
এই অলিদের কাছে দেখলাম সত্য অলিদের কাছে আমার থেকে নূর বেরোচ্ছে এটাই সাত নূর, আমি কিছু না, আমার রহস্য মুসলমান এটাই রহস্যের আধার, এইটাই মেরাজ, এটাই বার বোরাক, সমস্ত ভেদ রহস্য তরি মধ্যে। সুতরাং তেরি খুঁটি কাঁদিকে বা নাহি তো কিছুই নাহি, তরে যদি তুমি ভালো বেড়ানা দেখো বাহিরে আল্লাহ পাবি না, আল্লাহ বাহিরে থাকে না ভিতরে থাকে। তাই রুমি বলছেন মন্ডা গুঞ্জম দর্জম অলু আসমা লেখে গুঞ্জম দর চলবের মনে না, মুমিনের কালবি আল্লাহ আসল কাবা, এই কাবাতে আল্লাহ থাকে। সুতরাং সত্য জানবো কেন ওই ফাটকা খেসু বাকিরা দৃঢ়ভাবে ধরো একজন গুরু তথাগরিব নওয়াজ বলতেছেন না সাইকো ফাটকা ইবলিস সাইকো, যার পিন নাই কোনো সন্দেহ নাই তার পিন শয়তান। সবলি গাউস কুতুব আপনার আরি এক কথা বলতেছেন, আর মৌলবি নমাজে খারামো হাতটা বাঁধলো তাও চার পাঁচ রকম নাবির নিচে বাঁধলো একদল কর, আর যখন না নাবির বরাবর, আর যখন নাবির উপরে, আর একদল কয়না বুকে বাঁধতে হোক, আর একদল কে হাতি বাঁধতে হোক, একটা নমাজের নিয়ত বাঁধবো সেটাই পাঁচ রকম করে ফেলাও, তবুও বিশ্বাস করি দেব বলিয়া তো সব একই কথা কয়, তোমরা তো এক কথা কও না, তোমরা পঞ্চাশ বছর আগে বলছো ছবি তোলা হারাম, তুমি যখন বিদেশে যাইবো হলে পাসপোর্টের ছবি লাগে, তাহলে বিদেশে যাইবো কেমনি, তিরিশ বছর পরে যাইবো ওখানে হায় হায় ছবি দেওয়া লাগে, ও আছে কইতেছে ছবি তোলা হারাম কিন্তু পাসপোর্টের ছবি তোলা হালাল, তো তোমরা বিশ্বাস করবো কেন, তোমরা চোখ খুঁজে খুব মারো। এই অলি ধরতে হবে, সেই অলি যে রহনুমা তোমাকে পথ দেখাবে। তুমি ভুমারে কথা বলাইছ, তুমি বদ্যা ফেকে বাঘ মারছ আলহামদুলিল্লাহ, আমারে শিখাও আমি কি করে ভুমারে কথা বলবো, আমি কি করে বদ্যা ফেকে বাঘ মারবো, এটা আমি কেমনি আইছ, আমি কেমনেই করবো, এটা আমারই শিখাও, আমি সারা জীবনে পূজা করে যাব, আমি কিছু পাব না। সুতরাং সাধুরা করে যাও, সাধাও কামেল হবে না, কিন্তু ধোঁয়া দেখলে তো আগুনের সন্ধান পাওয়া যায়, তখনই তো বুঝবে না, যদি সাধনা করার সময় কোনো কিছু রহস্যের ইঙ্গিত না পাও তা আমারেও ভালো, কারণ বীর বড়রা সত্য পাওয়াই বড়।